আপনাদের মধ্যে যারা যারা আমাদের এই চ্যানেলের নিয়মিত দর্শক, তারা এই কথা খুব ভালো করেই জানেন যে আমরা আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন পশু পাখি সম্পর্কিত নানান তথ্যবহুল ও মজাদার মজাদার ভিডিও নিয়ে উপস্থিত হয়ে থাকি। এই ভিডিওগুলো যে শুধুমাত্র আপনাদের মনোরঞ্জনের জন্যই সহায়ক হয় এমনটা কিন্তু একেবারেই নয়, কারণ আপনাদের মনোরঞ্জন করার সাথে সাথেই এই ভিডিওগুলি আপনাদের জ্ঞানের মাত্রাকেও আরও অনেকখানি বাড়িয়ে দিতে সাহায্য করে। আর তাছাড়া আপনাদের মধ্যে যারা যারা জঙ্গলের জীবন প্রণালী ও বিভিন্ন পশু পাখি সম্পর্কে জানতে আগ্রহী হন, তাদের জন্য তো এই ভিডিওগুলি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর তাই আমাদের এই ধারাকে বজায় রেখেই আজকে আমরা আরও একটি আকর্ষণীয় প্রাণী সম্পর্কে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরতে চলেছি। বন্ধুরা, আমাদের আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের সামনে পৃথিবীর সবথেকে বড় আয়তনের পাখি অস্ট্রিচ অর্থাৎ উট পাখি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ও মজাদার তথ্যগুলি তুলে ধরতে চলেছি। আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে এই উট পাখি সম্পর্কেও এমন অনেক মজাদার মজাদার তথ্য আছে যেগুলি সম্পর্কে আমরা এখনো পর্যন্ত সেইভাবে জেনে উঠতে পারিনি। তাই আপনাদের কাছে আমার একান্তই অনুরোধ যে আপনারা আমাদের আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তবে তার আগে যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, সেই সাথে পাশের বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করবেন। তো চলুন শুরু করা যাক। আসলে বন্ধুরা, উট পাখি পৃথিবীর সবচেয়ে বড় পাখি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাই যে এটি একটি পাখি হলেও এই উট পাখি কিন্তু উঠতে অক্ষম, মানে এরা একেবারেই উঠতে পারে না। যদিও এই পাখি আগে এশিয়াতেও দেখতে পাওয়া যেত, চিড়িয়াখানাতে গেলে এর দেখা মেলে, প্রাকৃতিকভাবে এদের দেখতে পাওয়া যায় আফ্রিকার বন্য অঞ্চলে, সাবানা আর সাহেল অঞ্চলেই বেশি দেখা মেলে এদের। এদের সর্বোচ্চ ওজন প্রায় 180 কেজির মতো হয় এবং এদের উচ্চতা প্রায় 3 মিটারের কাছাকাছি হয়ে থাকে। বন্ধুরা, আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে একটি উট পাখির কাছে তার পা তার শরীরের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকে। আসলে উট পাখি নিজের পাকে নিজের আত্মরক্ষার কাজে ব্যবহার করে থাকে। একটি উট পাখির পা প্রায় 10 ফুট থেকে শুরু করে 16 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এখানে আমরা আপনাদের জানিয়ে দিতে চাই যে একটি উট পাখির পা কিন্তু পৃথিবীর অন্যান্য জীবজন্তুদের তুলনায় অনেকটাই আলাদা রকমের হয়ে থাকে। আসলে একটি উট পাখির পায়ে মোট 2টি আঙুল দেখতে পাওয়া যায়। এদের মধ্যে প্রধান আঙুলটিতে ঘোড়ার খুরের মতো শক্তপোক্ত নখ দেখতে পাওয়া যায়। আসলে এদের পায়ে শুধুমাত্র 2টি আঙুল থাকার কারণেই এরা দৌড়ানোর ক্ষেত্রে বিশেষ সুবিধা লাভ করে থাকে। উট পাখি প্রচণ্ড গতিতে দৌড়ানোর ক্ষমতা রাখে। আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে একটি উট পাখি সর্বোচ্চ প্রায় 72 কিলোমিটার গতিবেগে দৌড়াতে পারে। এছাড়াও আমরা আপনাদের এটাও জানিয়ে রাখতে চাই যে একটি উট পাখির পা যথেষ্টই শক্তপোক্ত হয়। একটি উট পাখি মূলত নিজের শত্রুকে লাথি মেরেই আক্রমণ করে থাকে। এদের পা এতটাই শক্তিশালী হয় যে এরা নিজেদের একটি লাথির আঘাতেই সিংহের মতো একটি প্রাণীকেও মেরে ফেলতে পারে। উট পাখির 3টা পাকস্থলী রয়েছে যা তাদের অন্যান্য পাখিদের থেকে আলাদা একটি বৈশিষ্ট্য দিয়েছে। বন্ধুরা, আপনারা একথা জানলে খুবই অবাক হয়ে যাবেন যে একটি উট পাখির কোনো রকম কোনো দাঁত থাকে না, তাই এরা এদের খাবারকে সরাসরি গিলে ফেলে। কিন্তু এইভাবে গিলে গিলে খাওয়ার ফলে এদের খাবার কখনোই হজম হয় না, তাই নিজেদের খাবারকে হজম করানোর জন্য একটি উট পাখিকে বিকল্প পন্থা অবলম্বন করতে হয়। আসলে খাবার খাবার আগে একটি উট পাখি বেশ কিছু পরিমাণে নুড়ি পাথর খেয়ে ফেলে। একটি উট পাখি নিজের পাকস্থলীতে প্রায় 2 কেজির মতো নুড়ি পাথর জমা রাখার ক্ষমতা রাখে। এই অতিরিক্ত পরিমাণে নুড়ি পাথর খাবার ফলে এদের খাবার হজম করতে কিছুটা সুবিধা হয়। আসলে যেহেতু এদের কোনো দাঁত থাকে না, তাই এরা অন্যান্য প্রাণীদের মতো নিজেদের খাদ্যকে ভাঙতে পারে না। এদের পাকস্থলীতে জমা হয়ে থাকা এই নুড়ি পাথরগুলি এদের খাদ্যকে ভাঙতে সাহায্য করে থাকে। আসলে এক কথায় বলতে গেলে এই নুড়ি পাথরগুলি একটি গ্রাইন্ডারের মতো কাজ করে থাকে। এরা উট পাখির খাদ্যকে ভেঙে সেটিকে হজম করতে সাহায্য করে। কিন্তু এর থেকেও অবাক করার মতো বিষয় হলো এটা যে
এত কিছুর পরেও নিজের খাবারকে হজম করার জন্য একটি উটপাখির প্রায় 38 ঘন্টা সময় লেগে যায়। যদিও কথাটা শুনে হয়তো আপনাদের বিশ্বাস নাও হতে পারে, কিন্তু বাস্তবে এটাই সত্য। যাই হোক, তাহলে একবার ভাবুন তো, ওই নুড়ি পাথর না খেলে নিজের খাবারকে হজম করার জন্য একটি উটপাখির ঠিক কতটা সময় লাগতে পারত। পুরুষ উটপাখি সাদা কালো রঙের হয়ে থাকে, আর মেয়ে উটপাখিগুলো বাদামি রঙের হয়। উটপাখি বন্য পরিবেশে প্রায় 40 বছর বেঁচে থাকতে পারে। পুরুষ উটপাখি সিংহের মতো আওয়াজ করতে পারে, আবার হিসিস করেও আওয়াজ করে। উটপাখির ঘুমকে স্লো ওয়েভ স্লিপ বলা হয়। তারা যখন খুব ক্লান্ত থাকে তখন এক জায়গায় সোজাভাবে দাঁড়িয়ে চোখ মেলে ঘাড় সোজা রেখে ঘুমায়, কিন্তু তারা ঘুমের মধ্যেও খুব সজাগ থাকে। বন্ধুরা, আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে নিজের জীবনসঙ্গীকে বেছে নেওয়ার জন্য একটি পুরুষ উটপাখিকে অপর একটি পুরুষ উটপাখির সাথে লড়াই করতে হয়। উটপাখি মূলত মাথা ঠুকে ঠুকে লড়াই করে, আর যেহেতু এরা খুবই শক্তপোক্ত প্রকৃতির প্রাণী হয়, তাই এই লড়াইয়ের সময় অনেক ক্ষেত্রেই একটি পুরুষ উটপাখির মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। এই লড়াইয়ের পর যে পুরুষ উটপাখি জয়ী হয়, সেই সব থেকে আগে নিজের পছন্দ মতো জীবনসঙ্গিনী নির্বাচন করার সুযোগ পেয়ে থাকে। উটপাখির ডিম হলো পৃথিবীর সবচেয়ে বড় ডিম। একটা ডিমের ওজন প্রায় 1.5 কেজির মতো হয়, যা 24টি মুরগির ডিমের সমান। উটপাখির একটা ডিম 220 কেজি পর্যন্ত ওজন সহ্য করতে পারে। তাই একবারও কি ভেবে দেখেছেন যে এদের ডিমের খোলস ঠিক কি পরিমাণ শক্ত হতে পারে? উটপাখি মুরগির মতো যখন তখন ডিম পারে না, মানে জুন জুলাই মাসেই তারা ডিম পারে। তারা ততগুলি ডিম পারবে ঠিক যত ডিম তাদের শরীর দিয়ে ঢেকে রাখতে পারবে। তারপর তারা ডিমগুলোতে তা দিতে শুরু করে। আমরা উটপাখির ডিম নিঃসন্দেহে খেতে পারি, যদিও উটপাখির ডিমে প্রোটিনের পরিমাণ তুলনামূলকভাবে মুরগির ডিমের চেয়ে কম থাকে। উটপাখির ডিমে থাকে আয়রন আর ম্যাগনেসিয়াম। উপকারী দিক হলো এদের ডিমে কোলেস্টেরলের পরিমাণ কম থাকে। বন্ধুরা, এবার আমরা আপনাদের উটপাখি সম্পর্কে সব থেকে মজাদার তথ্যটি জানিয়ে রাখতে চাই, কেননা আপনারা মাঝে মাঝেই এটা দেখে থাকবেন যে উটপাখি নিজের মাথাকে মাটির নিচে লুকিয়ে ফেলে। আসলে এই দৃশ্য দেখার পর অনেকেই এমনটা মনে করে থাকেন যে উটপাখি হয়তো ভয় পেলেই এমনটা করে থাকে, কিন্তু বন্ধুরা, এর পিছনে যে আসল কারণটি লুকিয়ে রয়েছে তা জানতে পারলে আপনারা আরও বেশি অবাক হয়ে যাবেন। আসলে উটপাখি এমনই একটি বিশেষ ধরনের পাখি, যারা মূলত নিজের ডিম মাটির নিচে গর্ত করে তার ভিতরে লুকিয়ে রাখতে পছন্দ করে। আসলে জঙ্গলের বিভিন্ন জন্তু জানোয়ার অনেক সময়ই উটপাখির ডিমকে চুরি করে নেয়, তাই অন্যান্য জীবের হাত থেকে নিজের ডিমকে বাঁচানোর জন্যই উটপাখি নিজের ডিমকে মাটির নিচে গর্ত করে সেই গর্তের মধ্যে লুকিয়ে রাখে। এখন মাঝে মাঝেই নিজের সেই ডিমগুলিকে দেখার জন্য ও সেই ডিমগুলিকে ঠিকঠাক করে রাখার জন্য একটি উটপাখিকে নিজের মাথা ওই গর্তের মধ্যে ঢুকিয়ে দিতে হয়। এর সাথে সাথে আমরা আপনাদের এটাও জানিয়ে রাখতে চাই যে কখনো কখনো কোনো বিপদ অনুভব হলে উটপাখি নিজের শরীরকে মাটিতে ঝুঁকিয়ে দিয়ে নিজের মাথাকে মাটির কাছাকাছি পর্যন্ত ঝুঁকিয়ে ফেলে। তাই অনেকেই এমনটা মনে করে থাকেন যে উটপাখি ভয় পেলেই নিজের মাথাকে মাটির নিচে ঢুকিয়ে নেয়, কিন্তু বাস্তব এর থেকে অনেকটাই আলাদা। বন্ধুরা, একটি উটপাখি মূলত ছোট ছোট গাছ পাতা ফলমূল ইত্যাদি খেয়েই জীবন ধারণ করে থাকে, কিন্তু মাঝে মাঝে এই উটপাখি সাপ ও অন্যান্য সরীসৃপ প্রাণীদেরকেও শিকার করে থাকে। একটি উটপাখি কোনো রকম কোনো বিপদের আঁচ পেলে খুব সহজেই আক্রমণাত্মক হয়ে উঠতে পারে, কিন্তু এর সাথে সাথেই আমরা আপনাদের এটাও জানিয়ে রাখতে চাই যে উটপাখি কিন্তু সাধারণত মানুষের সাথে মিশে থাকতেই বেশি পছন্দ করে। আপনি যদি এদের সাথে ভালো করে ব্যবহার করেন তাহলে এরা কখনোই আপনার সাথে আক্রমণাত্মক ব্যবহার করবে না, কিন্তু বর্তমানে এদের নির্বিচারে শিকার করা হচ্ছে, যার ফলে এই উটপাখিটিও দিন দিন কিন্তু সংখ্যায় কমে যাচ্ছে। তাই বিভিন্ন দেশের সরকার এই পাখিকে সংরক্ষণ করার জন্য নানান গুরুত্বপূর্ণ পদক্ষেপ ইতিমধ্যেই নিতে শুরু করেছে। তো বন্ধুরা, আজকে আমাদের এই ভিডিওটি এই পর্যন্তই। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। সেই সাথে যদি আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একে লাইক করার সাথে সাথে
আপনার বন্ধুদের কাছে শেয়ার করতেও অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।